স্মার্ট পিপল স্মার্ট মানিরা সবসময় টেকনিক্যাল ইন্ডিকেটরগুলি দেখে, ভলিউম দেখে। স্টক মার্কেটের ধর্ম এটা, টানা বাড়ে টানা পড়ে। 10 দিনের টানা উত্থানের পর 7 দিনের টানা দরপতন, যা শুরু হয় গত 12 ফেব্রুয়ারি থেকে এবং এ ধারা অব্যাহত থাকে চলতি সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। কিন্তু বৃহস্পতিবার সূচকের ঘুরে দাঁড়ানোর পাশাপাশি আগের দিনের চেয়ে লেনদেনও বাড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-তে। বাজার বিশ্লেষকরা বলছেন, খানিকটা উত্থানের পর এমন দর সংশোধন অনেকটাই যৌক্তিক। ৭ দিন ৮ দিন ১০ দিন উঠে আবার ৭-৮ দিন পরে, এটাই নিয়ম, এটা এটা ধর্ম। একদিন ২ দিন উঠে আবার ২ দিন ১ দিন পরে, এটাও হতে পারে, এটা কোনো কথা না। তবে কথাটা হচ্ছে ভলিউমটা কমে যাচ্ছে, এটা এই জন্য ডাউন ট্রেন্ড মার্কেটে টার্নওভারটা কমে যায়। আর মোর ওভার ইকোনমিক লজিক আছে, এই এই যে তুমি ডাউন ট্রেন্ড দেখতেছো, সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটের অনেক বৃদ্ধি। ইন্টারেস্ট রেট 5 থেকে 6 যায় নাই, 6 থেকে 7 যায় নাই, ইস এ বিগ জাম্প করছে। এখন 11% অফার করতেছে বন্ড, সরকারি বন্ডে প্রায় এই ধরনের অফার হচ্ছে। ওটা যদি ওইখানে বেশি পাওয়া যায়, তো ফ্রেশ মানি এখানে স্মার্ট মানি আসার কোনো আমি কারণ দেখি না। এখানে একটা র্যালি হয়েছে বেশ কয়েকদিনের জন্য, অ্যান্ড বেশ একটা ভালো ভলিউমই হয়েছে। ভলিউম কখন হয়? যখন মার্কেটে অ্যাকচুয়ালি টাকা ঢুকে বিনিয়োগের জন্য বা শর্ট টার্ম স্পেকুলেশনের জন্য, তখনই কিন্তু ভলিউম হয়। তো এটা খুব একটা স্ট্রং ভলিউম হওয়ার পরে আপনি দেখবেন যে RSI কিন্তু 70-এর কাছাকাছি চলে এসেছে। সো এখানে যারা স্পেকুলেট করছে বা লং টার্ম বিনিয়োগ যারা করছে না, তারা কিন্তু প্রফিট টেকিং নিয়েছে। সো এই প্রফিট টেকিং যখন নামার শুরু হয়েছে, তখন অবশ্যই আপনার মার্কেটে কিছু প্রাইসের একটা প্রেশার এসেছে। ভলিউম কমার বেশ কয়েকটা কারণ, ওয়ান্স এগেন এটা হলো একটা মার্কেটের একটা ফান্ডামেন্টালের ব্যাপার আছে। আমাদের ইকোনমি কিন্তু অ্যাকচুয়ালি ইন আ মানে এত যে ভালো সিচুয়েশনে আছে তা না, আমরা ইকোনমি আস্তে আস্তে রিকভার হচ্ছে। আপনার চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSE-X কমে 53 পয়েন্ট, পরের 2 দিন অব্যাহত থাকে এ ধারা। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে বুধবার বন্ধ থাকায় চতুর্থ কার্যদিবস ছিল বৃহস্পতিবার। ওই দিন DSE-তে লেনদেন ও সূচক খানিকটা বাড়ে, ফলে সপ্তাহ ব্যবধানে DSE-X কমে 62 পয়েন্ট। সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণও। চলতি সপ্তাহে একদিনও 1000 কোটি টাকার ঘর ছুঁতে পারেনি DSE। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত লেনদেন কমার প্রবণতাই ছিল, তবে লেনদেন বেড়েছে সপ্তাহের শেষ দিন। রবিবার লেনদেন হয় 924 কোটি টাকা, আর বৃহস্পতিবার লেনদেন হয় 862 কোটি টাকা। এতে সপ্তাহ ব্যবধানে DSE-তে লেনদেন কমে 4,070 কোটি টাকা। সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি স্কোয়ার নিট কম্পোজিট। 4 দিনে শেয়ারটির দর বেড়েছে প্রায় 23%। এরপরের অবস্থানে রয়েছে মুন্নু ফেব্রিক্স এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ সময় প্রতিষ্ঠান দুইটির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে 19% ও 18%। এদিকে সাপ্তাহিক দরপতনের শীর্ষে ছিল রবিবার জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত হওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর কমেছে 21.5%। এরপর অবস্থান করছে বাংলাদেশ মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেড। 4 দিনে কোম্পানি দুটি শেয়ার দর কমেছে যথাক্রমে 17% ও 15%। আগামী সপ্তাহে সূচকে বড় উত্থান পতন না হলেও খাত ভিত্তিক শেয়ারের দামে বড় ওঠানামা দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বারবার বলবো যে এই মার্কেটে ফান্ড অনেক আছে, সাইডলাইনে আছে, সবসময় অপরচুনিটির জন্য খুঁজছে। সো এখন যেটা হচ্ছে যে আপনার বারবার কিছু শিফটিং হবে, হয়তোবা এক সেক্টরে টাকা ঢুকবে, আরেক সেক্টর থেকে আপনার টাকাটা বের হয়ে আসবে। কোন সেক্টরে টাকা ঢুকবে, কোন সেক্টরে বের হয়ে আসবে, এটা কেউ প্রিডিক্ট করতে পারছে না আনলেস অ্যান্ড আনটিল আপনি ওইগুলিতে ইনভলভ থাকেন। সো আমি মনে করি যে নেক্সট উইকেও আপনার মার্কেটে হয়তোবা একটা শর্ট টার্মের একটা পজিটিভ দেখবেন। এখন ভলিউম যদি 700 আছে, সে হয়তোবা এই 800-র কাছাকাছি থাকবে। আমার অ্যানালিসিস একটা মিক্সড যাবে, হ্যাঁ, কিছু বাড়বে কিছু হয়তো কমবে। আমি যেটা আগে একটু আগে বললাম যে ব্যাংকিং কোম্পানিগুলো মার্চের হয়তো মিডল থেকে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশনগুলো করবে। আমি আশা করি হয়তো তারা যদি আগের মতো ওই অবস্থান পজিশনগুলো মেনটেন করতে পারে, তাহলে খারাপ হবে না। বিশ্লেষকদের মতে ব্যাংকের লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতার উপর নির্ভর করবে আগামী মাসের পুঁজিবাজারের গতি প্রকৃতি।